Bismillahirrahmanirrahim. Hi guys. Assalamualaikum. আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট নিয়ে আলোচনা করব। অ্যান্টিবায়োটিক ট্যাবলেটটি হলো ফ্লন্টিন ট্যাবলেট। এর জেনেটিক নাম সিপ্রোফ্লক্সাসিলিন। রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড বাজারজাত করেন। এখন আমরা জানব ফ্লন্টিন ট্যাবলেটের মূল্য, খাওয়ার কারণ, খাওয়ার নিয়ম এবং পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করব। ফ্লন্টিন ট্যাবলেটের মূল্য 250 মিলিগ্রামের মূল্য 8.53 টাকা, 500 মিলিগ্রামের মূল্য 15 টাকা, 750 মিলিগ্রামের মূল্য 18 টাকা। খাওয়ার কারণ, ফ্লন্টিন ট্যাবলেট খাওয়ানো হয় যে যে সমস্যা হলে, তা হলো শ্বাসনালীর ইনফেকশন, মূত্রনালীর ইনফেকশন, পুস্রাবে জ্বালাপোড়া, তলপেটে ব্যথা বা জরায়ুতে ইনফেকশন, স্কিন বা নরম টিস্যুর ইনফেকশন, ডায়রিয়া, ঠান্ডা, কাশি, নিউমোনিয়া, তীব্র জ্বর, টাইফয়েড জ্বর, ব্যাকটেরিয়ার সংক্রমণ, যে কোনো কাটা, সিডা, ফুডা বা গাজনিত যে কোনো ইনফেকশন হলে সেবন করতে পারবেন। খাওয়ার নিয়ম, দিনে 2 বার খাওয়াতে হবে, রাতে এবং সকালে খাওয়ার পরে। ফ্লন্টিন ট্যাবলেট একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। অ্যান্টিবায়োটিক একটি নির্দিষ্ট ডোসে খেতে হয়। যে ডোসে খাবেন, 3 দিনের ডোস, 5 দিনের ডোস, বেশি সমস্যা হলে 7 দিন বা 14 দিন সেবন করতে পারবেন। যে কোনো ট্যাবলেট খাওয়ানোর আগে ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন। পার্শ্ব প্রতিক্রিয়া, ফ্লন্টিন ট্যাবলেট খেলে যে যে সমস্যা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, মাথা ব্যথা হতে পারে, জয়েন্ট ব্যথা হতে পারে, স্কিন র্যাশ হতে পারে, তবে সবার ক্ষেত্রে এই সমস্যা দেখা যায় না, কিছু কিছু ব্যক্তির ক্ষেত্রে দেখা যায়, তবে চিন্তা করার কোনো কারণ নাই। এখনো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনে চাপবেন। এই ছিল আজকে আপনাদের সাথে আলোচনা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।